টিলা দুটোর মাঝ দিয়ে হাঁটার চেষ্টা করেছি। যতই চেষ্টা করেছি টিলা দুটো গেছে সরে, ততই প্রাণপণে জেদ ধরেছি। দিনের শেষে পথের প্রান্তে থেমেছি, হার মানিনি কোনো অবসরে, শুধু দৃষ্টি স্থির রেখেছি শীর্ষবিন্দুতে, হারাতে দিনই দৃষ্টির অগোচরে। শুনেছি লক্ষ্য স্থির থাকলে নাকি আকাঙ্ক্ষিত জয় সুনিশ্চিত, ধৈর্যের বাঁধ দৃঢ় হলে নাকি জয়শ্রী অনায়াসে উপস্থিত। আজও প্রচেষ্টা আমার অবিরত, যদিও লক্ষ্য রয়েছে অধরা। টিলা দুটো একইভাবে দাঁড়িয়ে, পথটা এখনো দুর্গম, হেয়ালি পড়া। প্রহেলিকা যতই মরিচিকাময়, আকাঙ্ক্ষা ততই দুর্দম, টিলা যতই সুউচ্ছে প্রতীত, ছায়াপথ কোনো একদিন সুগম। অবাধ্য অশালীন হয়ে যাই যখন মানবতার অবমাননা হয়। আমি নির্মম হতে চাই যদি নাগরিকতা হারায় পরিচয়। আস্তিন তুলে বলতে চাই, দেখো বাহুতে এখনো কত বল, প্রতিরোধ শুধু এহাতের ভাষা, মানসিক জোর আজও প্রবল। যারা অনাচারের বেসাতি করে তারা জানে না দৃঢ়তার মূল্য, ক্ষমতার মসনদে বসে ভেবে নেয় প্রতিস্পর্ধা শুধু দুর্বলতার তুল্য। শত চেষ্টা করেও সূর্যের আলো আটকানো যায় না, যদি ঘরের সব জানলা বন্ধ থাকে তবু আলো কিছুতেই বাধ মানে না। কত বাঁধ দিয়ে প্রতিরোধ গড়া যায় যদি আকাশ ভাঙা বৃষ্টি নেমে আসে, জলের তোরকে রুখতে পারে যখন দুপার এক করে সব কিছু ভাসা। দেবাশীষ, ছোট্ট একটা প্রশ্ন, চাকরি তো রেলে, প্লাস এই মর্নিং ওয়াক, কুকুরকে খাওয়ানো, পাখিদের খাওয়ানো, এই বাচ্চাদের কবে থেকে পড়াতে শেখে, মানে স্টার্ট করলে? আমি তো ঠিক বাচ্চাদের পড়াই না। হ্যাঁ, পড়ানোটা একটা পেডাগজিক্যাল ভিউ দিয়ে আমি ভাবনা চিন্তা করি। সেটা হচ্ছে আমি যাদের নিয়ে কাজ করছি সেই সেক্টরটা সম্পূর্ণ একটা আপকামিং সেক্টর। আচ্ছা, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করে এসছে, তাদের যাদের সামনে আর কিছু ভাবনা চিন্তা করে, একটা কংক্রিট ভাবনা চিন্তা করতে পারছে না, তারা দিশাহারা, আমি তাদের একটা জায়গায় ফোকাস করছি, তাদের নিয়ে ভাবছি যে তোমার এইটা রুট, এটা তোমার মার্ক, এই জায়গাটা আমি দেখাবার চেষ্টা করছি। আচ্ছা, কারণ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বড় ব্যবসা হয় বেকারদের। হ্যাঁ, তো বেকারদের নিয়ে যদি ইউজ করে ব্যবসা হয়, সেই ব্যবসাটা কিন্তু সোশ্যাল কোনো কাজে লাগে না। ঠিক, বেকারদের যদি একটা সঠিক জায়গায় দিশা দিয়ে যদি কাজ করানো হয় তাহলে কিন্তু বেকারদের কাজে লাগানো যায়। আমাদের দেশে সবচেয়ে অপমানিত হচ্ছে হিউম্যান রিসোর্সেস। একদম, হিউম্যান রিসোর্সেসকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক বেশি সম্পদ পাবে। অসীম, তোমার মতো আমার যেন অনেকখানি আবেগ আছে, বুকের মধ্যে বিশাল আকার আকাশখানা লুকিয়ে। খরা বুকের আকাশখানা মুক্ত যদি হতে চায়, খোলা আকাশ হয়ে গিয়ে বুকের তারা ধরতে চায়, হৃদয় যদি আকাশ হতো কত তারা ফুটত তাকে, হৃদয় যদি দেওয়া যেত বদ্ধকে আর রাখত তাকে। আমার বুকের আকাশ থেকে মাঝে মাঝে বৃষ্টি ঝরে, পাত্রখানি উপচে গেলে সে জল রাখা যায় না ধরে, আবেগ যখন ঢেউয়ের মতন উঠলে উঠে বুকটা ভরে, মন বাঁধেতে ফাটল ধরে, পান ভাসিতে আকুল করে। এই যে যারা তোমার কাছে শিখছে, এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমাদের ছেলেদের পড়া। এবার যারা শিখছে তাদের আউটকামটা কি, মানে কত বছর ধরে পড়াচ্ছো? আমি লাস্ট 3 ইয়ার্স আমার এই এই প্রজেক্টটা নিয়ে কাজ। এর মধ্যে মিনিমাম রেজাল্ট কি পেলে? মিনিমাম রেজাল্ট চাকরি পেয়েছে, আমাদের বিশাল গুপ্তা এই মুহূর্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করছে, আমাদের স্টুডেন্ট আরো কয়েকজন পাইপলাইনে আছে। আমার তো খুব কম ছেলে মেয়ে নিয়ে কাজ, তো সুতরাং চাকরির স্কোপটা খুব কমে আসছে আস্তে আস্তে, তো যতটুকু স্কোপ আছে তার মধ্যে এরা এখনো ইন দ্য পাইপলাইন, এখনো এদের রেজাল্টগুলো পাই। আর একটা কথা, যে ছাত্রদের যারা বেকার এই মুহূর্তে, যারা চাকরি পাওয়ার যোগ্যতা রাখে, শুধু কি চাকরি, এর বাইরে কি তাদের কোনো মুভমেন্ট হতে পারে? না, আমার প্রথম এবং মানে ফার্স্ট এবং ফরমোস্ট টার্গেট হচ্ছে আগে ওরা প্লেসড হোক, আগে ফুটিংটা পাক। যদি তারা প্লেস না হয়, আমার যে পরবর্তী ভাবনা, না প্লেস চাকরি না পেলে প্লেস হয় না, এই কথা আমি বিশ্বাস করি। তাহলে সেটা বলো, সেই বিষয়ে। মানে চাকরি না পেলেও সে জীবনে এগোতে পারবে,
হ্যাঁ, তার মধ্যে কি ভাবনা আছে? ও আমি দেখছি অনেকে সেই রকম ভাবে গভর্নমেন্ট জব পেল না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে অন্য কিছু ভাবতে পারে। হ্যাঁ, আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আরো পাঁচটা ছেলেকে পড়াতে পারে, পাঁচটা ছেলেকে মোটিভেট করতে পারে। হ্যাঁ, এবং ও যদি মনে করে যে স্যার আমি এই জায়গাটা আমি পারছি না, তুমি কোন জায়গা পারছো এই এক্সপ্লোরেশনটা আমি করতে পারি। আজও নাকি তারা খসে, লোকের মুখে শুনি তাই, তারা খসতে দেখি না তো যখন আকাশ পানে চাই, তারা যখন উদাস হয় তখন বুঝি পতন ঘটে, তারা খসে পড়লে পরে খুঁজতে হয় কি চাঁদের হাটে, মনটা বড় ব্যাকুল ভাবে তারা পড়া দেখতে চায়, কবে তারা খসবে যদি মনটা তার হুদিশ পায়, যেদিন তারা খোঁজ পাবো একটা কথা বলবো তাকে, সারা জীবন জ্বলে জ্বলে আলোগুলো দিলি কাকে, আজ যখন পেলাম তোকে আমার এই চোখের মাঝে, রাখবো ধরে নিজের করে হারাবো না সকাল সাঁঝে। বলছি ধরো তুমি 40 জন বাচ্চাকে পড়াও, তাহলে এমন কি কোনো সেমিনার হয় বছরে একবার যেখানে স্টুডেন্টরা এসে তাদের বক্তব্য রাখতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো প্রত্যেক বছর আমরা একটা অ্যানুয়াল ফাংশন করি। আচ্ছা, সেটা অবশ্য আমাকে যারা প্যাট্রনাইজ দিচ্ছে তারাই আমাকে উৎসাহ দেয়। আচ্ছা, এবং সেইখানে আমরা কিন্তু তাদের প্রজেক্ট করি যে এই আমাদের আপকামিং স্টুডেন্টস এদের কিছু বলার আছে, এরা বলে। হ্যাঁ, সেরকম একটা আউটস্ট্যান্ডিং কিছু যদি তোমার মনে পড়ে যদি জানাও। আমি বিশাল গুপ্তার কথা বললাম, ওকে আমি তৈরি করেছি, মানে আমি তৈরি করিনি, আমি প্রেরণা যুগিয়েছি, আমার টিম প্রেরণা যুগিয়েছি, আমি তো একা প্রজেক্টে চালাই না। আচ্ছা, তো বিশাল গুপ্তাকে আমরা এনেছিলাম, বিশাল গুপ্ত ওর মানে এই যে উঠে আসাটা সবার সাথে শেয়ার করেছিল এবং তাতে অন্যান্যরা ইন্সপায়ার্ড হয়েছে। আচ্ছা বলছি, কলেজ রাজনীতিতে যেটা এইবার দেখলাম অ্যাডমিশনের জন্য প্রচুর ছাত্রদের থেকে টাকা চাওয়া হয়েছে, এই ছাত্রটা কি এইভাবেই শেষ হয়ে যাবে না এদের হাত থেকে ভারতের কোনো নতুন ভবিষ্যৎ হলো হলেও হতে পারে? ছাত্র শেষ হয়ে যাবে মানে ছাত্র ব্যাপারটা তো ফার্স্ট, একদম একটা ইন্ডিভিজুয়াল তার রিপ্রেজেন্টেটিভ, তাই তো? তাহলে ছাত্ররা কখনো শেষ হয় না, ছাত্র দল তো বছরে বছরে যুগে যুগে এসেছে। হ্যাঁ, তো সব ছাত্র তো এই ট্র্যাপে পড়বে না। না, ওই ট্র্যাপের কথা বলছে না, এই যে এই দিকে যে কোটি কোটি ছাত্ররা আছে, এরা কি কোনোদিন পজিটিভ মুভমেন্ট করে উঠতে পারবে ভারতবর্ষের জন্য? নিশ্চয়ই পারবে, কেন পারবে না, করেনি তাহলে ছাত্র আন্দোলন হয়েছে কেন? না, ছাত্র আন্দোলন বাদে ক্রিয়েটিভ আন্দোলন, যেটা ইন্ডাস্ট্রি খোলে, যেটা মানুষকে কাজ যোগায়, সেটা কি পারবে যেটা আমাদের দেশে বড়রা পারছে না, গভর্নমেন্ট পারছে না? মানে বড় তো একসময় ছাত্র ছিল। হ্যাঁ, এই ছাত্রগুলো তো একসময় বড় হবে। 80% বেকার যে দেশে আমরা বলছি অফিশিয়ালি, সেই দেশে কি আমরা সার্থক, মানে অ্যাজ এ হিউম্যান রিসোর্স কে যেটা তুমি বললে আমরা ইউজ করতে পারছি না? সার্থক নই বলেই তো আমার এই প্রচেষ্টা। থ্যাংক ইউ, মানে এতদূর অবধি থাক, আজকে এরপরে আবার ইন্টারভিউ করবো। একজন কবি কি বলতে চান তিনি তার কবিতায় বলেন, একটা মানুষ তার কথায় বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে কথাই বলে, কিন্তু এত কথার মাঝেও আমরা একটা কাজ করতে পারিনি, তার জন্যে শুধু গভর্নমেন্ট কি দায়ী? 3টে বাচ্চা ছেলে দিল্লির একটি জায়গায় মারা গেল, আমরা সবাই নেমে পড়লাম কবিতা লিখতে, প্রোটেস্ট করতে, কারোর ওপরে দোষটা চাপাতে। তাহলে ভেবে দেখুন তো, দিল্লির যে ঘটনা ঠিক তার বছর দুয়েক আগে বাগুইআটিতে একটি মা ও মেয়ে ঠিক এইভাবেই মারা যায়। পুলিশ যখন তাদের ঘরে ঢোকে বলেছিল যে অন্ন ছিল না, তারা কারোর কাছে ভিক্ষে চাইতে পারেনি। তাহলে আমাদের দেশ, যেটা আমি বারবার করে বলে আসছি সিটিজেন প্রোটেকশন ফোরামের হয়ে, যে এমন কোনো সংস্থা নেই যেখানে গিয়ে আবেদন করতে পারবে একটি মানুষ আমার সাহায্য চায়। কবিতা তো মানুষেরই কথা বলে, কবিতা তো দেশেরই কথা বলে, কবিতা তো সেই সময়েরই কথা বলে যখন আমরা কবিতাটা লিখছি, নাটকও তাই করে। আমাদের সবার প্রচেষ্টা থাকে যে আমরা মানুষের হয়ে কিছু করব, নাটকে লোকশিক্ষা হবে, কবিতায় প্রতিবাদ হবে, তাহলে দেশের নেতারা এগুলোর দিকে দেখেন না কেন? দেশের পুলিশরা এটাকে নিয়ে ভাবেন না কেন? সেফ ড্রাইভ সেফ লাইফ, এত সুন্দর শব্দ, কিন্তু একটি শিক্ষিত মানুষকে শেখানো যায় তুমি সিগারেট খেও না, একটি শিক্ষিত মানুষকে শেখানো যায় তুমি মদ খেও না, একটি শিক্ষিত দেশ ও তার গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচা করে দেয় গঙ্গা পরিষ্কারের জন্যে, দারুণ কাজ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ,
সিগারেটের উপরে লেখা থাকে, সেইটাকে টাকা দিয়ে মোস্ট এডুকেটেড পিপলরা কেনে। তাহলে এগুলোর থেকে বেরিয়ে আমরা পাড়া পাড়াতে কি একটা কমিটি করতে পারি, পাড়া বাঁচাও কমিটি, যেখানে পোস্টারে লেখা থাকবে আপনার কোনো আর্থিক প্রবলেম থাকলে আমাদেরকে জানান, দুটো ফোন নাম্বার। কোনো দিন ভেবেছেন একটি 8 বছরের মেয়ে যে বাড়িতে হেনস্থা হয় তার মাকে জানায়, তার মা কোনো অ্যাকশন নেন না, তারপর এই মেয়েটি কাকে জানাবে? আরসিস ফাউন্ডেশন। আরও কিছু উকিলরা জুড়ছেন যাতে আইন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট থেকে বেরিয়ে আপনার বাড়িতে পৌঁছতে পারে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে জানালেই হবে, আমরা যোগাযোগ করে নেব। গ্রামে গঞ্জে শহরে ছোট এলাকায় বড় এলাকায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ রিপোর্টার চাই, যারা বাড়ির প্রবলেম জানাতে পারবেন, যারা পাড়ার প্রবলেম জানাতে পারবেন, যারা পাড়াতে একটা চাঁদা সিস্টেম করে তহবিল করে পাড়াকে সুরক্ষা দিতে পারবে। ভাবনামুখ হচ্ছে অনেক ভাবনার এক মুখ, একটা মুখ অনেক ভাবনা। তার কারণ হচ্ছে আমি সেই কথাগুলো বলছি যেটা মানুষের কথা। আমি বিভিন্ন অর্গানাইজেশনে মিটিংয়ে যখন যাই, প্রশ্ন করি, প্রশ্ন শুনি, খারাপ প্রশ্ন ভালো প্রশ্ন তর্ক করি যাতে মানুষ তার উত্তর দিতে পারে। দেবাশিসের থেকে সেই উত্তরটা পেলাম না যে ছেলেরা কি কোনো ক্রিয়েটিভ আন্দোলনে নামবে, তারা ইন্ডাস্ট্রি করতে পারবে। কালকে কুচবিহার থেকে একটি ছেলে সিপিএম মানে SFI করে, সে জানালো আমরা দাবি করতে নামছি যে টিকিটের ভাড়া অর্ধেক হোক। তারা তো মদও খায়, তারা তো সিগারেটও খায়, তারা বিড়িও খায়, তারা মলেও যায়, বাবা মার টাকা খরচা করে। তাহলে কি বাবা মা ইনভলভ এই প্রসেসটাতে? সেই বাবা মারা এবং এই ছাত্ররা কি বলতে পারে না আমরা দেশের জন্য কিছু করব, আমরা গড়ে তুলব নিরাপত্তা তহবিল, আমরা চাকরি দেব? আমরা অনেক ছাত্রদেরকে বলি তারা ছাত্র, তারা কিসের ছাত্র? তারা তো পড়াশোনা করছে। তো যারা পড়াশোনা করছে তাদের কি ব্রেন এখনো খোলেনি? তারা কি এখনো ভাবতে শেখেনি বাবা মার পয়সা খরচা করব, নেতাদের পা চাটব? আসুন ভাবনামুখ আপনাদেরকে ভাবা, আর আপনিও ভাবনামুখকে ভাবান, নইলে এই কবিতা, এই প্রতিবাদ, এই প্রোটেস্ট, এই মিছিল, এই ধর্ষণ, এই মেয়ে পাচার বন্ধ হবে না। আপনার হাত ধরে ভবিষ্যতের ভারতবর্ষ জাগবে কিনা সেটা আপনারই হাতে, সেটা আর কারোর হাতে নেই। খাও দাও আর প্রশাসনের সঙ্গে লড়ে যাও,
তাই কি আপনারা তাই নয় তো কি জঙ্গলে থেকে গরিবদের লুটে পুটে খাচ্ছে, এদিকে কোন সমস্যার সমাধান হবে? তোর কি মনে হয় এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছে ও চালিয়ে এসেছে তারা সবাই মুনিঋষির দল? এই যে গ্রামে গ্রামে শোষণ, না খেতে পেয়ে মানুষ মারা যায়, মেয়েদের ধর্ষণ হয়, তখন কোথায় থাকে তোদের ওই প্রশাসন আর তোদের গণতন্ত্র? শোন, জঙ্গলে একটাই জার বজ্জার, যে মানুষরা খেতে পায় না, তাদের ঘরে চুলা জ্বলে না, তাদের হয়ে আমাদের এই বন্ধু। 80% লোক তো গরিব, তোদের সমীক্ষা হয় এই 80% লোক বাঁচে কি করে জানিস? জানার চেষ্টা করেছিস? মাওকে তো খুঁজে পাস, গরিবকে খুঁজে পাস, মাওকে তো মারিস, তুই গরিবকে কি কোনোদিন বড় লোক করেছিস? আপনার কি মনে হয় এই 80% মানুষকে খাওয়ানোর দায়িত্ব আপনি নিয়েছেন, না ওদেরকেই লুটে পুটে খেয়ে এতটা হয়েছে? আর অত বুঝে কাজ নেই। আচ্ছা, এই কবি আর রিপোর্টারকে একটা প্রশ্ন করতে পারি? কি? উত্তর দিতে বাধ্য নয়? জানলে তো উত্তর দিবি। এই যে স্টাডি করে আসিস না, কেন দাঙ্গা হয়? শহরকে যে জঙ্গল করে রেখেছি বলতে পারি? এত মন্দির মসজিদ কেন, আর তাদের সংখ্যা বাড়ছে কেন? জানি না তো কি স্টাডি করেন আপনারা? দাঙ্গা কি করে বন্ধ হবে, না দাঙ্গা কি করে কন্টিনিউয়াস প্রসেসে হবে? না, কত শুনে পাল্টি খাবেন না, সব দাঙ্গার পরে আমরা জানতে চাই কেন হলো, কি জন্যে হলো। দূর হতে 100 বছর ধরে চলে আসছে, কি দাঙ্গা আটকেছেন আপনারা? দাঙ্গার তো একটাই কারণ, জানেন না কারণটা কি? আপনার ইন্টারকোর্স ছাড়া বাচ্চা হয় না, ওটাই তো ওদের সামাজিক ধর্ষণ। একে অন্যের পেছনে লাগাও আর দুটো গাধা গরুকে লড়াও, সোজা সবটা বলতে গেলে কিন্তু তাই। থাক থাক তোদের ওই ভাষা তর্ক, আমি বলছি কেন বাড়ছে এত মন্দির মসজিদ? যত দিন না মানুষ, মানে সাধারণ মানুষ জানাতে পারছে তাদের দুঃখের কথা কোনো এক সংগঠনকে, মানে আর এক দল মানুষকে, যেমন উকিল, ডাক্তার আর জজবাবু, তত দিন চলবে শোষণ ও শাসন। পুলিশকে ব্যবহার করে দেশের মানুষ যাবে জেলে, ওরাও মিডিল ক্লাস, আর ওই ক্লাসকেই একে অন্যের পেছনে লাগিয়ে দিয়ে চলবে ক্লাস স্ট্রাগল। আর তোদের মতন বাবুরা বছরে 2-1 দিন ঝান্ডা হাতে স্লোগান তুলবি, আমরা আছি মেহনতি মানুষের জন্য। কি ছিঁড়েছি যে আছি, কি করেছি যে আছি, এত তো ট্রেন ছাড়ে, একটাও জলের ট্যাঙ্ক গ্রামে পৌঁছে দিতে পারল না। সালা বলে তিনা স্টাডি করতে যাচ্ছে, মারা স্টাডি, আমরা চলি